রাতে মানিকগঞ্জে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে মন্ত্রী আরও বলেন, হোলি আর্টিজান হামলার সাথে জড়িতদের বিচার যাতে দ্রুত শেষ হয় সে ব্যবস্থাও করা হবে, এদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না। যে মাদক এবং জঙ্গি সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করব যে কোনো উপায়ে। আজকে পুলিশ যে ভূমিকাটা নিয়েছে আপনারা আজকে পুলিশ সব জায়গায় প্রশংসিত হচ্ছে। আমি আজকে সেজন্যই বুক ফুলিয়ে সব জায়গায় দাঁড়িয়ে কথা বলি যে 10 বছরের আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়।